দর্শক, আপনারা জানেন বিএনপি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে রয়েছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তুহিনের সাথে। তুহিন, বিএনপি শোভাযাত্রার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখেছি যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ভীষণ র্যালির আয়োজন করেছে দলীয় ভাবে। সেই র্যালি উপলক্ষে আমরা যদি লক্ষ্য করেছি যে ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলা থেকে অসংখ্য নেতা কর্মী এই মুহূর্তে নয়াপল্টন অবস্থান করছেন। আর সকাল থেকেই দেখেছি আসলে ছোট বড় মিছিল নিয়ে কিন্তু তারা এই নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্র উপস্থিত হয়েছে আর তার সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন। ঠিক আড়াইটা নাগাদ কিন্তু আসলে এখান থেকে একটি র্যালি বের হওয়ার কথা রয়েছে। সে উপলক্ষে এরই মধ্যে আমরা দেখেছি যে আসলে নেতা কর্মীদের উপস্থিতি রয়েছে, সেই সাথে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও অনেকে কিন্তু চলে এসেছেন। তবে আড়াইটার দিকে আপনি জানেন যে আড়াইটার দিকে এখান থেকে র্যালির কি বের হবে, সেই র্যালি কিন্তু এখান থেকে মৎস্য ভবন, শাহবাগ, সেই সাথে বাংলা মোটর, কারণ বাজার হয়ে, ফার্মগেট হয়ে, মানিক লেভিনিউতে কিন্তু এই র্যালি গিয়ে শেষ হবে। আর কি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই এই র্যালির মধ্য দিয়ে কিন্তু প্রাথমিক অবস্থায় এখান থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সমাবেশ কিন্তু উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মুজাফফরুল ইসলাম আলমগীর, এবং যে মানিক মেয়ে অ্যাভিনিউতে গিয়ে এই র্যালিটি যখন শেষ হবে তখন কিন্তু সেখানে সমাপনী বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু লন্ডন থেকে ভার্চুয়ালি সেখানে বক্তব্য দেবেন এবং নেতা কর্মীদের সাথে কিন্তু তিনি আগামী বাংলাদেশ নির্মাণে নেতা কর্মীদের দিক নির্দেশনা দিবেন। সেই উপলক্ষে কিন্তু আসলে আমরা দেখেছি যে নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। তবে সব মিলিয়ে বলা চলে যে আসলে পুরো পল্টন এবং নাইটাঙ্গেল মোড় এদিকে ফকিরাপুর পুরো এলাকা কিন্তু আসলে বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে কিন্তু লোকে লোকারণ্য হয়ে পড়েছে। সব মিলিয়ে আমরা যদি দেখছি আসলে নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু ব্যাপক রয়েছে এবং ঠিক আড়াইটা নাগাদ কিন্তু এখান থেকে সেই বিপ্লব এবং সংহত দিবসের র্যালি আর সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তো এই ছিল আসলে আমার কাছে নয়াপল্টন থেকে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির সর্বশেষ তথ্য।